খুব ইচ্ছা হলো যে তোমাদের সাথে একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ শেয়ার করি। যা যা প্রোডাক্ট আমি এখানে দেখিয়েছি সমস্ত কিছু কিন্তু আন্ডার 500 হয়, ওটার দামই কম 500, আদারওয়াইজ আমি ওটা ডিসকাউন্টে পেয়েছি আন্ডার 500। তো ইনক্লুডিং এই ড্রেসটা পর্যন্ত ভীষণ সুন্দর একটা রেড কালারের ড্রেস পরে আছি আমি। ভ্যালেন্টাইন্স ডে আর রেড পরবো না তাহলে তো লুকটা ইনকমপ্লিট রয়ে যাবে। তো এই ড্রেসটা আমি আর একটু পরে তোমাদেরকে দেখা, আশা করছি যে এই মেকআপ লুকটা তোমাদের খুব ভালো লাগবে। আমার বানিয়ে নিজের স্পেশালি আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, বাট তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমি ভীষণ খুশি হব। আগে তোমরা লুকটা দেখে নাও। ফেস ওয়াশ করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আমি, তো এখন আমি আমার ঠোঁটটাকে ময়েশ্চারাইজ করে নিচ্ছি। তো চলো এবার আমি মেকআপ স্টার্ট করব। তো এখানে আমি এটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুবই ইজি রেখেছি, ওই জন্য আমি এখানে একটা সিসি ক্রিম ইউজ করছি। এটা ল্যাকমি 925 সিসি ক্রিম আর আমার শেড নাম্বার হচ্ছে 01 বেজ। তো ভীষণ মানে ভালো একটা ফুল কাভারেজ দেয় এটা, মানে আমার খুবই ফেভারিট একটা সিসি ক্রিম। তো আমি এটাকে এখন ভালো করে লাগিয়ে নেবো আর ডোরো আমাকে এখানে চলে এসেছে হেল্প করতে। আর যারা প্রথম প্রথম মেকআপ করছো আর যারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে একটুখানি যাদের অসুবিধা হয় তারা কিন্তু এই সিসি ক্রিমটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। ক্রিমটাকে সেট করার জন্য আমি এখানে লাগিয়ে নেবো ল্যাকমি অ্যাবসোলিউটের ফেস পাউডার, এর জায়গায় তোমরা যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারো। আমার কাছে এই পাউডারটাই আছে তো ওই জন্য আমি এটা ব্যবহার করছি। এটার জায়গায় কিন্তু তোমরা যে কোনো রকম বাজেট ফ্রেন্ডলি পাউডার ইউজ করতে পারো। আমার আইব্রোজ অলরেডি ডার্ক তো ওই জন্য এটাকে আমি কোনোরকম ফিল করছি না, এটাকে আমি জাস্ট একটুখানি শেপ করে নিচ্ছি। তো এবার আমি স্টার্ট করবো আমার আই মেকআপ। তো আমি এখানে ব্রাশেস নিয়েছি আর আমি নিয়েছি আই শ্যাডো প্যালেট। ব্রাশগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, ওগুলো মিনিসো ব্র্যান্ডের আর এখানে আছে সুইস বিউটির আলটিমেট প্যালেট। এটা কিন্তু ভীষণ ভালো, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে, যদিও আমি এটা ফার্স্ট টাইম ইউজ করেছি বাট স্টিল আমার এটা ভীষণ ভালো লেগেছে। ভীষণ পিগমেন্টেড কালার তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে আমার ক্রিজটা ড্র করে নিচ্ছি, খুব ভালোভাবে ক্রিজটা ড্র করে নেবো ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে। আজকে কিন্তু আমি স্মোকি আই লুক ক্রিয়েট করব। নর্মালি মেকআপ ব্রাশের জন্য কিন্তু হেভি প্রাইস পে করতে হয়, বাট এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ আর একটা ব্লেন্ডিং ব্রাশ দুখানা ব্রাশের সেট পেয়ে গেছি বাজেটের মধ্যে। আই শ্যাডোটাও ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা প্রাইস চেক করে নিতে পারবে। তো ক্রিজ ড্র করা হয়ে গেছে, এবার এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছ এটা আমি আমার আইলিডের মধ্যে লাগিয়ে নেবো, মানে আইলিডটা ফিল করে নেবো আর কি পুরো ব্ল্যাক কালারটা দিয়ে ভালোভাবে ফিল করতে হবে। আর এটা মোটামুটি রাফলি করলেও চলবে, এটা হাত দিয়েও করা যেতে পারে, এর জন্য যে ব্রাশ লাগবেই তা না, কিন্তু ব্রাশ ইউজ করলে ব্যাপারটা খুব নিট হয়। তো এবার আমি নিয়ে নেবো একটা ব্লেন্ডিং ব্রাশ, এবার আমি দুটো কালারকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডিংটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট, ভালোভাবে ব্লেন্ড করলে কিন্তু আই শ্যাডোটা দেখতে ভালো লাগবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ একটু টাইম নিয়ে একটু ভালো করে কি ব্লেন্ড করে নিতে হবে দুটো কালারকে একসাথে। তো আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি লোয়ার ল্যাশ লাইনে ওই সেম ব্রাউন কালারটা দিয়ে ড্র করে নেবো লাইন, খুব হালকা করব, এই জায়গাটা কিন্তু ভীষণ ডার্ক করে দেব না। এবার আমি সেম প্যালেটে সব থেকে লাইট যে শিমার কালারটা আছে ওটা দিয়ে আমার চোখের ইনার কর্নারগুলোকে একটুখানি হাইলাইট করে দেবো। প্যালেটটা আমার এই জন্যই বেশি পছন্দ হয়েছে, কেন কি একটা প্যালেটের মধ্যে মোটামুটি সমস্ত রকম কালার্স আছে, এটা দিয়ে নিউড মেকআপ লুক ক্রিয়েট করা যাবে, স্মোকি আই ক্রিয়েট করা যাবে, প্লাস হাইলাইটারের কাজও হয়ে যাবে। তো এবার আমি কালার বারের একটা লিকুইড লাইনার লাগিয়ে নেবো। তো
তো এখন আমি আমার আইল্যাশগুলোকে কার্ল করে নেবো। এই আইল্যাশ কার্লারটাও কিন্তু মিনিসোর, কিন্তু এটা আমি অফলাইন কিনেছিলাম নর্মাল স্টোর থেকে। আর ডোডো এখানে কুকর্ম করেই যাচ্ছে, কিন্তু আমার উপায় নেই, ও ঘুমায়নি, ওই জন্য ওকে নিয়েই ভিডিওটা বানাতে হচ্ছে। তো এবার আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা, এখানে আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি। আপার ল্যাশেস আর লোয়ার ল্যাশেস দুটোতেই লাগাবো, কিন্তু লোয়ার ল্যাশেসে মাস্কারা খুব কম লাগাবো, লোয়ার ল্যাশেসে বেশি মাস্কারা লাগালে কিন্তু ভালো লাগে না দেখতে। তো দেখতেই পাচ্ছ মাস্কারা লাগানো হয়ে গেছে। আমি একটা ট্রিক ফলো করি, মাস্কারা লাগাবার পরেও কিন্তু আমি আরেকটু আইল্যাশ কার্ল করি, তাহলে কিন্তু মানে ভালো কার্ল হয়। আর এবার আমি একটুখানি শেপ দেওয়ার জন্য আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি খুবই হালকা করে। দেন আমি সেম আইশ্যাডো প্যালেটের সবথেকে ব্রাইট যে শিমার কালারটা আছে সেটা নিয়ে নেবো আমার আইব্রোজগুলোকে হাইলাইট করার জন্য। খুব হালকা একটা লাইন ড্র করব, খুব বেশি কিন্তু হাইলাইট করব না। আই মেকআপের পরে সবসময় একটু প্রোডাক্ট তো ফল আউট হয়, তো সেটাকে আর কি ম্যানেজ করার জন্য আমি এখানে আরেকটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। যা যা কিছু ফল আউট থাকবে সেগুলোকে ক্লিন করে নেবো এখন ভালো করে। তো মোটামুটি আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি এখন লিপস্টিক লাগাইনি, তো আমি লিপস্টিক লাগাবো। আর যেহেতু আমি স্মোকি আই ক্রিয়েট করেছি, তো তার সাথে কিন্তু কোনো ডার্ক কালারের লিপস্টিক ভালো লাগবে না, তাহলে দুটোই ডার্ক ডার্ক হয়ে যাবে। আমি এখানে মেবলিনের সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করছি, কালারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, ভীষণ মানে নিউড একটা কালার। এবার আমি লাগিয়ে নেব ব্লাশ। ব্লাশ ছাড়া তো ভ্যালেন্টাইন্স ডে মেকআপ একদম ইনকমপ্লিট, তো খুব হালকা করে আমি ব্লাশ লাগিয়ে নেব। মেবলিনেরই আমি ব্লাশ ইউজ করেছি, আর সেম প্যালেটের থেকে যে গ্লিটার কালারটা ছিল ওটা দিয়ে আমি জাস্ট একটুখানি হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করে নিচ্ছি। তো আমার মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ফাইনাল লুক। অ্যাক্সেসরিজ আমি খুব মিনিমাল রেখেছি যাতে বেশি ক্লাসি লাগে, যত কম অ্যাক্সেসরিজ ইউজ করা হয় তত কিন্তু লুকটা বেশি ক্লাসি লাগে। কমপ্লিট লুক, আমি রেড কালারের একটা ড্রেস পরেছি। এই ড্রেসটাও কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করেছি, আমার খুবই ভালো লেগেছে, ভীষণ কমফর্টেবল একটা মেটেরিয়াল। আর এটাকে আমি একটা ব্লু ব্যাগ নিয়েছি সাথে, রেডের সাথে ব্লুয়ের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগছে। সেম কালারের একটা শ্যু পরেছি আমি, এটা আমি ফুল ভিডিও অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওভারঅল লুকটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই ড্রেসটার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর স্লিভসগুলো, স্লিভসের ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, স্লিভসটা কিন্তু পুরো ড্রেসটাকে ভীষণ অ্যাট্রাকটিভ বানিয়ে দিয়েছে। আশা করছি যে আমার এই কষ্টটা সফল হবে আর এই মেকআপ লুকটা তোমাদের অনেক ভালো লাগবে। তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যা যা প্রোডাক্ট আমি অনলাইন অর্ডার করেছি সমস্ত কিছুর লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সমস্ত প্রোডাক্ট অ্যামাজন থেকে অর্ডার করা, অনেক বাজেটে আমি সমস্ত কিছু পেয়ে গেছি। তো এই ড্রেসটাও অ্যামাজন থেকে অর্ডার করেছি, দেখতেই পেলে ড্রেসটা কিন্তু আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। ভ্যালেন্টাইন ডের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ড্রেস। আর এই ভিডিওটা যদি এখন অবধি দেখে নাও তাহলে আশা করবো যে ভিডিওটা ভালো লেগেছে, আমাকে ভালো লেগেছে, তাহলে কিন্তু প্লিজ যারা প্রথমবার দেখছো তারা বিনা সাবস্ক্রাইব করে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা, এটা কিন্তু একদম ফ্রি। আর যারা আগে থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত তাদেরকে রিকোয়েস্ট করবো ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো চলো এই ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা। Thank you.